সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্বাচন অভিযানের উপর হামলা করে জোর করে তার কাছে সাদা কাগজে স্বাক্ষর আদায় করার মধ্য দিয়ে তাকে আবার রাতে তিনটার সময় সেই একটি অবৈধ রিজাল্ট শিট তৈরি করে রাতে তিনটার সময় গোয়াকে বিজয়ী ঘোষণা করে। মাটির পর্যন্ত কাজ করেছি, জনগণের সাথে আমরা ভোট চেয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সে তার দ্বারা 30 লক্ষ টাকা বিনিময়ে কাইয়ুমের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে সে 6-9টি প্রিসাইডিং অফিসারকে দিয়ে প্রভাবিত করে ভোট কেন্দ্রে মেরে প্রিসাইডিং অফিসার দ্বারা বাক্স ভোট ফেলিয়ে আর তিনটি কেন্দ্রে আপনার সিল মেরে আমাদের এজেন্টকে বের করে দিয়ে সিল মেরে সেই অবৈধ ভোটকে উপজেলায় নিয়ে যাওয়ার পরে নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার সজল সরকার যখন সে অপারগতা প্রকাশ করেছে, অবৈধ ভোটকে সে ঘোষণা দিবে না, তখন সে নৌকা আগায় থাকার কারণে নৌকাকে প্রথম ঘোষণা করে উপজেলার ভিতরে ঘোষণা করার পরে সজল সরকারের উপরে আক্রমণ হয়। আক্রমণ হওয়ার পরে সজল সরকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে টিএনওর উপস্থিতিতে সাদা কাগজে স্বাক্ষর আদায় করে এই মর্মে সজল সরকার একটি থানায় মামলা করে এবং এই মামলায় কাইয়ুম অ্যারেস্ট হয়ে বর্তমানে সে জেল হাজতে আছে। এই প্রহসনের নির্বাচনের জন্য আমি গরিবপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা ঘোষকর টিএনওকে আমি দায়ী করি এবং তার বরখাস্ত দাবি করি নৌকার বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে। পরবর্তীতে সে যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই সব কেন্দ্রের ভোট পুনরায় ভোট গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।